কুমিল্লায় বিপদসীমায় প্রায় একশো পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতি নদীর পানি পানির প্রবল চাপে কুমিল্লা আদর্শ সদর এলাকায় বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে ফলে উৎকণ্ঠায় সময় পার করছেন এলাকাবাসী অনেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে কুমিল্লা থেকে এমদাউদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে গোমতির পানি বিপদ সীমা অতিক্রম করে ঢুকে পড়েছে বুড়িচং কুমিল্লা আদর্শ সদর সহ বিভিন্ন এলাকায় বানের জলে এরই মধ্যে ডুবে গেছে অনেকের বসত বাড়ি ক্ষেতের ফসল সহ শিক্ষা প্রতিষ্ঠানও রাতের আধার ভেদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ আমাদের ফানি ঘরের ভিতরে ঘরের ভিতরে ফানি এদিক দিয়ে ফানি আইতে

প্রতিক্ষণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন রাত্রে বেলা যদি আল্লাহ যদি আমাদের সহায় না হয় এমন আছে রাত্রে একটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে আর দুর্ঘটনা ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে আমাদের পানির অতিরিক্ত চাপে গোমতির কুমিল্লা আদর্শ সদর পয়েন্টের বেদিবাধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে বাঁধ টিকিয়ে রাখতে বালুর বস্তা ও বাঁশ দিয়ে সংস্কারের কাজ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা সকাল থেকে দেখতেছে যে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে তো রাস্তাঘাট ভেঙে যাচ্ছে তো আমরা স্টুডেন্ট যারা আছি এলাকার বাইবাজার বড় ভাই ভাইরা মিলে আমরা সবাই মিলে বালু দিয়ে আটকানোর চেষ্টা করছি আমরা আশেপাশে যারা আছে সবার মালপত্রগুলো সুরক্ষিত স্থানে দিয়ে প্লাস আমরা এগুলো রাস্তাঘাটগুলো আমরা এখন সংরক্ষণ করতেছি যাতে পানিগুলো না যায় এখন আমরা সবাইকে অনুরোধ করব যাতে আপনারা সবাই সুরক্ষিত স্থানে চলে যান এসব এলাকার স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার শিক্ষার্থীরা যারা হচ্ছে হচ্ছে বাদের মেরামত করতেছে আসলে তারা বিভিন্ন ধরনের এইসব অবস্থা কাজে যোগ অন্য কোনো যদি কোন কাটা ছেড়া এগুলো যদি হয়ে থাকে আমরা তাদেরকে হচ্ছে সাপোর্ট দিতেছি দ্রুত পানি না কমলে বাঁধ ভেঙে কুমিল্লা সেনা নিবাস এবং আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী মুশফিকুর রহমান এটিএন বাংলা কুমিল্লা